1940 সালের 16 জানুয়ারি বর্তমান বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত কৌতুক অভিনেতা চিন্ময় রায়। চিন্ময় রায় মানেই নিখাদ মজা। তার চলন বলন, সংলাপ বলা সবকিছুর মধ্যেই ফুটে উঠত হাস্যরস। প্রথম সিনেমা গল্প হলেও সত্যি বলুন কিংবা বসন্ত বিলাপ, চিন্ময় রায়ের করিশ্মায় আলাদা রকমের ছিল। কিন্তু শুধু কি হাসিতেই থেমে থাকতেন তিনি? সেটা ইচ্ছাও ছিল না তার। পর্দায় অভিনয়ের অনেক আগেই তাই হাজির হয়েছিলেন নাটকের মঞ্চে। দীর্ঘদিন নান্দিকারে অভিনয় করেছিলেন চিন্ময় রায় এবং সেখান থেকেই বেড়ে উঠলেন অভিনেতা চিন্ময় রায়, যিনি কেবল হাস্যকৌতুকের শিল্পী নন, সমস্ত চরিত্রেই নিপুণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতেন চিন্ময় রায়। চিন্ময় রায়ের নাম এলেই চলে আসবে আরও কয়েকজনের কথা। পটলডাঙ্গার রোয়াকে বসে আড্ডা মারেন তিনি, পেলা হাবুল ক্যাবলাকে গাট্টা মারেন আর এক কামড়ে একটা পাঠা হজম করে দেন। হ্যাঁ, কলকাতার সেই বীর টেনিদা, সেই টেনিদাকেই তো পর্দায় জীবন্ত করে তুলেছিলেন চিন্ময় রায়। টেনিদার মতো নিজেও যে ছিলেন একজন ভোজনরসিক বাঙালি, অমন চেহারা হলে কি হবে। একবার একটি অনুষ্ঠানে গেছেন চিন্ময় রায়, সঙ্গে গেছেন অভিনেত্রী সন্ধ্যা রায়ও। সবার খাওয়া দাওয়া শেষ, এবার উদ্যোক্তারা সন্ধ্যা রায়ের হাতে একটা মিষ্টির হাঁড়ি তুলে দিয়েছেন, সেটা গাড়িতেও তোলা হলো, বাড়ি ফিরে হাঁড়ি হাওয়া। এটা কেমন হলো? এই তো চোখের সামনে মিষ্টির হাঁড়িটা রাখা হলো। কয়েকদিন পর চিন্ময় রায়ের টেলিফোন, মিষ্টিটা কিন্তু বেশ ভালোই ছিল। সন্ধ্যা রায় অবাক, তাহলে চিন্ময় এক হাঁড়ি মিষ্টি সাভার করলো, ভাবলেন সন্ধ্যা রায়। চেহারাতে রোগাটে গরণ, কিন্তু মনে ছিল অফুরন্ত সাহস। সেই অফুরন্ত সাহসকে সঙ্গী করে একদিন সোজা গিয়ে দাঁড়ালেন সুচিত্রা সেনের মেকআপ রুমের সামনে। সুচিত্রা সেনের সঙ্গে আলাপ করার তার ইচ্ছে বহুদিনের। বাইরে দাঁড়িয়ে দেখছেন শুটিংয়ের জায়গায় ঢুকছেন মহানায়িকা, সামনে থেকে দেখলে যেন তাকে আরও মোহময়ী মনে হয়। ব্যাস, আলাপ তো করতেই হবে। এদিকে সুচিত্রা সেনের কাছেও কেউ যাচ্ছেন না তখন, কাজে পিছু নিলেন চিন্ময় রায়। সুচিত্রা সেন দেখলেন তাকে, কিন্তু কিছু বললেন না। কিন্তু এই ছেলে যে মেকআপ রুম অবধি চলে এলো, বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন, কি চাই? আপনার সঙ্গে আলাপ করতে চাই, রেগে গেলেন মহানায়িকা। সোজা মেকআপ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে ডাকলেন চিন্ময় রায়কে। শেষ পর্যন্ত স্বপ্ন সার্থক হলো তার, দেখা পেলেন স্বপ্নের মহানায়িকার, সামনাসামনি কথা বলতে পারলেন। বাংলা সিনেমা আজও ভুলতে পারেনি অভিনেতা চিন্ময় রায়কে। সেই চারমূর্তি ছবিতে হাঁড়ি আঁকড়ে বসে তার রসগোল্লা খাওয়ার দৃশ্যটা আজও আইকনিক। ব্যক্তি জীবনেও চিন্ময় রায় এইরকমই একজন খাদ্য। বরানগরে তার ছোটবেলা কেটেছিল। আদতে তিনি ছিলেন পূর্ববঙ্গেরই মানুষ, হইচই করে আড্ডা দিতে ভালোবাসতেন, যে কারণে শুটিংয়ের কল টাইমের আগেই হাজির হয়ে যেতেন সেটে। চিন্ময় রায় ছিলেন ভীষণ টিম ম্যান, 10টায় কল টাইম হলে চলে আসতেন 9টার সময় মেকআপ রুমে সকলের সঙ্গে আড্ডা দেবেন বলে। এই কালচার আজ আর নেই, বলেছিলেন পরিচালক তরুণ মজুমদার, যার শ্রীমান পৃথ্বীরাজ, ঠগিনী এবং ফুলেশ্বরী এই তিনটি ছবিতে অভিনয় করেন চিন্ময় রায়। জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষের পর কৌতুক চরিত্রে দক্ষ অভিনেতা হিসেবে চিন্ময় রায়ের নাম উচ্চারিত হয়েছে। কমিক চরিত্রে বেশি অভিনয় করলেও সব ধরনের কাজেই সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। গ্রুপ থিয়েটারও করতেন নিয়মিতভাবে, তবে আক্ষেপ ছিল সিনেমার ক্ষেত্রে শুধু কমিক চরিত্রেই তাকে ভাবা হতো, অন্য ধরনের তেমন কোনো চরিত্র না পাওয়া এটা ছিল তার কাছে দুঃখের ব্যাপার, বলেছিলেন সন্ধ্যা রায়। চিন্ময় রায় বিয়ে করেছিলেন জুঁই বন্দ্যোপাধ্যায়কে, বালিকা বধূতে প্রথম দেখেছিলেন তাকে, সরাসরি গিয়ে বিয়ের প্রস্তাব দেন। এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রেমে পড়লে বেশি দিন ফেলে রাখতে নেই, লজ্জা না করে প্রপোজ করতে হয়। ব্যক্তি জীবনেও মানুষটা এতটাই আমুদে ছিলেন। খাদ্যরসিক চিন্ময় রায় রান্না করতেও ভালোবাসতেন, ছুটির দিন মানেই খাওয়া দাওয়া আর আড্ডা। ইন্ডাস্ট্রির চিন্ময় রায় কিন্তু বাড়িতে একেবারে বাবারা যেমন হন ঠিক তেমন ছিলেন। শঙ্খ রায় আর পরমা মুখোপাধ্যায় তার দুই ছেলে মেয়ে। ছেলের কথায়, কাজে ব্যস্ত থাকলেও আমরা কি করছি সেসব দিকে নজর রাখতেন। ছোটবেলায় আমাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা হলেও জেগে থাকতাম বাবা এলে গল্প করব বলে। দুষ্টুমি করার জন্য অবশ্য বাবার কাছে বকুনিও খেয়েছি অনেক। থিয়েটার সিনেমার পাশাপাশি গান নিয়েও অসম্ভব প্যাশনেট ছিলেন
অভিনেতা চিন্ময় রায়, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, কিশোর কুমার ছিলেন তার পছন্দের শিল্পীদের তালিকায়। ছেলে শঙ্খ বলেছিলেন, বাবা পুরনো দিনের ওয়েস্টার্ন মুভি দেখতে বেশি ভালোবাসতেন, এখনকার বাংলা সিনেমা তিনি দেখতেন না সেভাবে। টেলিভিশনে ক্রিকেট, ফুটবল আর নিউজ দেখার আগ্রহ তার ছিল। চিন্ময় রায়ের চলে যাওয়া মানে একটা যুগের অবসান, সেই কথাটাই বারবার বলেছিলেন দীপঙ্কর দে। সমাধান, অন্তর্বাহির সহ বেশ কয়েকটি ছবিতে চিন্ময় রায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। উনি শুধু আমার সহকর্মী ছিলেন না, বন্ধুও ছিলেন। ওনার অভিনীত চরিত্রগুলোর মতোই মজার মানুষ ছিলেন তিনি। অনেকদিন ধরে শুনেছিলাম তিনি অসুস্থ। চিন্ময় রায়ের কথা বলতে গিয়ে মন ভারাক্রান্ত হয়ে ওঠে দীপঙ্কর দের। বসন্ত বিলাপ ছবিতে প্রেমিকার উদ্দেশ্যে চিন্ময় রায়ের একটি সংলাপ ছিল, একবার বলো শুধু উত্তম কুমার। তার উত্তম কুমার হওয়ার দরকার পড়েনি, দর্শকের মনে তিনি চিন্ময় রায় হয়েই থেকে যাবেন আজীবন। সালটা 1970, তপন সিনহার ছবি সাগিনা মাহাতো। সেই ছবির কাস্টিংয়ের সময় একদিন একটা মজার ঘটনা ঘটল। একদিন নাকি পরিচালক তপনবাবু চিন্ময় রায়কে নিয়ে গিয়েছিলেন ছবির মূল অভিনেত্রী সায়রা বানুর কাছে। সেই প্রথম সাক্ষাৎ সায়রা বানু এবং চিন্ময় রায়ের। তপনবাবু তাকে পরিচয় করালেন অভিনেত্রীর সঙ্গে, বলেছিলেন এ তোমার নায়ক, এর নাম চিন্ময়। তারপরের ঘটনা যা ঘটেছিল তা স্মরণ করতে গিয়ে চিন্ময়বাবু একটা বেশ মজার কথা বলেছিলেন। তবে আদতে সেই সময় কিন্তু ঘটেছিল ঠিক তার উল্টোটা। সায়রা বানুর নায়ক বলে কথা, চেহারায় একটা হ্যান্ডসাম গোছের ভাব তো থাকতেই হবে, কিন্তু এ তো পুরো উল্টো। কাজেই যা ঘটার তাই ঘটল। দেখে শুধু অবাকই হলেন না অভিনেত্রী, সঙ্গে নাকি অজ্ঞান হয়ে যাওয়ারও জোগাড় হয়েছিল তার। মনে মনে বেশ দুঃখ পেয়েছিলেন চিন্ময়বাবু। এ আরও মজাদার, পরের দিন ধূমপানে ব্যস্ত অভিনেতা, পরনে সাদা জামা সাদা প্যান্ট। হঠাৎই কোত্থেকে সায়রা বানু এসে হাত রাখলেন চিন্ময়ের কাঁধে। শুধু তাই নয়, বললেন হাই চিনু, হাউ স্মার্ট ইউ আর। তখন নাকি পাল্টা চিন্ময়বাবুর অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। বিভিন্ন সময় স্মৃতিচারণে বেশ কয়েকবারই মজার কথা শেয়ার করেছেন চিন্ময় রায়। চিন্ময় রায় অভিনীত বিখ্যাত কয়েকটি বাংলা ছায়াছবির মধ্যে রয়েছে চার মূর্তি, টেনিডা, বসন্ত বিলাপ, ননীগোপালের বিয়ে, মৌচাক, ঘটকালি, অন্তর্বাহির, ধন্নী মেয়ে, গল্প হলেও সত্যি, শ্রীমান পৃথ্বীরাজ, আপনজন, ঠগিনী, বিধিলিপি, মধুর মিলন, স্বয়ং সিদ্ধা, হাটে বাজারে, ব্রজবুলি, সাধারণ মেয়ে, গুপি গায়েন বাঘাবায়ের, বেয়াদব, নতুন দিনের আলো, অভাগিনী, মন মানে না, মধুবন, সাগিনা মাহাতো, মেজ দিদি। এবং 2018 সালে তিনি ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন। সেই আঘাত থেকে পরের দিকে সেপ্টিসেমিয়া হয়ে যায় তার। সেপ্টিসেমিয়ার জেরেই চিন্ময় রায়ের মৃত্যু হয় 2019-এর 17ই মার্চ। 75 বছর বয়স হয়েছিল চিন্ময় রায়ের। বাংলা চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে চলে গেলেন বিখ্যাত এই অভিনেতা চিন্ময় রায়। একাধিক বাংলা ছবিতে কমেডি চরিত্রে মূর্ত হয়েছে তার অভিনয়। তিনি আজীবন বাংলা চলচ্চিত্রে অমর হয়ে থাকবেন। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।